হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ। আমি তো চতুর্থ শ্রেণীর ইংরেজি বারিকা 36-37তম সপ্তাহ, এটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নেব, তারপরে উত্তরে চলে যাব। তো তোমাদের এখানে বলা হয়েছে ইউনিট দেওয়া আছে 23 নম্বর ইউনিটটা এবং লেসন দেওয়া আছে 4 থেকে 5, আর পেজ নাম্বার 47 নম্বর পেজ থেকে তোমাদের এই প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে তোমাদের দেখো সি নাম্বারে বলা হয়েছে রাইট দ্য সেন্টেন্স ইন ইউর এক্সারসাইজ বুক, বলা হয়েছে তোমাদের বাক্যগুলো তোমাদের অনুশীলনের খাতায় লেখো অ্যাট ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোশ্চেন মার্ক, অর্থাৎ বলছে বড় হাতের অক্ষরগুলো, অক্ষরসমূহ এবং প্রশ্নবোধক চিহ্নগুলো যোগ করো। তো এই তোমাদের এখানে ক্যাপিটাল লেটার জাস্ট এটি তোমার লোকই পাঞ্চুয়েশন মার্কের মতো ক্যাপিটাল লেটার, আর হলো তোমাদের কোশ্চেন মার্কটা যোগ করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তো অবশ্যই আমরা ভিডিওতে উত্তর যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো উত্তরে আমরা চলে আসলাম। এখানে তোমাদের বলা হয়েছে যে 1 নম্বর বলছে ডু ইউ লাইক ইন রাজশাহী, তো বলছে যে তুমি কি রাজশাহীকে রাজশাহীতে বাস করো। তো এখানে রাজশাহী ডিডারে এখানে তোমরা ডুয়ের ডুয়ের ডিটা বড় দিয়ে হাতে দিবে, তারপর রাজশাহীর আটটা বড় হাতে দিবে, তারপর লাস্টে প্রশ্নপত্র চিনে দিবে। তারপর 2 নম্বরটা দেখো হোয়ার ডু ইউ প্লে, অর্থাৎ বলছে এখানে হোয়ারের ডাব্লুটা বরাতে দিবে, তারপরে তোমরা লাস্টেটা প্রশ্নপত্র চিহ্ন দিয়ে দিবে। তারপর 3 নম্বর দেখো ইজ মিতু ইউর ফ্রেন্ড, এখানে ইজটা আইটা বরাতে দিবে, তারপরে মিতুর এমটা বরাতে দিবে, তারপরে লাস্টে প্রশ্নপত্র চিহ্ন দিয়ে দিবে। তারপরে 4 নম্বর দেখো হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এখানে হাউ এজটা বরাতে দিবে, তারপর লাস্টে প্রশ্নপত্র চিহ্ন দিয়ে দিবে। তারপরে দেখো 5 নম্বরটা বলছে ক্যান ইউ ইউজ এ কম্পিউটার, অর্থাৎ বলছে ক্যানের সিটা বরাতে দিবে, তারপরে তোমরা লাস্টে প্রশ্নপত্র চিহ্ন দিয়ে দিবে। তারপর দেখো 6 নম্বরটা হোয়ার আর ইউ ফ্রম, তোমার বাড়ি কোথায়, এখানে হোয়ার ডাব্লুটা বরাতে দিবে আর লাস্টে প্রশ্নপত্র চিহ্ন দিয়ে দিবে, তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্টের চেষ্টা করবো। আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।